হাই ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন রান্নার ভিডিও নিয়ে ফার্স্ট ফার্স্ট রান্নার ভিডিও নিয়ে আজ আমি তোমাদের শেখাবো কিভাবে বাড়িতে ঘি বানাতে হয় দেখো আমাদের বাড়িতে দুধ আমরা প্রত্যেক দিন হয় কিনি না হলে মিল্কম্যান এসে দুধ আমাদের দিয়ে যায় স্বর আমাদের মালাই যেটাকে বলে স্বর আমরা বাংলায় স্বর বলি আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই জমে আমার বাড়িতেও জমে প্রত্যেকের বাড়িতেই সর জমে অনেকে খায় অনেকে ফেলে দেয় অনেক সময় ইউজ হয় না কিন্তু তুমি সেটা যদি স্টোর করে রাখো একটা টাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে তুমি স্টোর করে যদি রাখো ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজে স্টোর করে যদি রাখো তুমি সেটা দিয়েই তুমি ঘি বানাতে পারবে দেশি ঘি পিওর ঘি যেটা তোমার ফ্যামিলির জন্য ভালো তোমার বাচ্চার জন্য ভালো যেটা আমি করি আমি তোমাকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমি ওইভাবে যে প্রসেস আমি আজ তোমাদের দেখাবো সে প্রসেসে আমি ঘি বানিয়ে আমি কতটা ঘি আমি বাড়িতে বানিয়েছি আমি বাইরে থেকে বাজার থেকে আমি ঘি কিনি না আমি বাড়িতে বানানো আমার নিজের হাতের বানানো আমি ঘি আমি আমার বাচ্চাকে দিই আমি খাই আমার হাজব্যান্ড আমার ফ্যামিলির আরও মেম্বার্স যারা আছে সবাই আর হ্যাঁ এটা আমি বানানো শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে উনি আমাকে শিখিয়েছেন যে কিভাবে এটা বানাতে হয় তো তার জন্য ওনাকে তো অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ বলাটা হয়তো অনেক কম হবে হ্যাঁ উনি যেটা আমাকে শিখিয়েছেন যেটা আজ আমার খুবই কাজে লাগছে আমি তোমাকে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখো এই দেখো ফ্রেন্ডস দেখো দেখেছ জ্যামের কৌটোতে আমি পুরো ঘি ভর্তি করে রেখেছি এ দেখো পুরো আমার এটা মানে পুরো ভর্তি করে রাখা আছে ঘি এরকম আমি এয়ারটাইট এয়ারটাইট তোমরা কন্টেনার মার্কেট থেকে কিনতে পারো বাড়িতে আমাদের যে জ্যাম বা আরো আদার্স জিনিস খালি হয় সেটা ধুয়েও তুমি ইউজ করতে পারো আমি এটা ধুয়ে আমি এতে ঘি ভরে দেখো আমার পুরো ভর্তি হয়ে আছে আমি আজ তোমাকে দেখাবো তোমাদের দেখাবো কিভাবে আমি ঘি বানিয়ে আমি এভাবে স্টক করে রাখি যেটা আমার ফ্যামিলির জন্য ইউজ হয় এ দেখো ফ্রেন্ডস দেখো আমি এটা সাত দিনের আমার স্টোর করে রাখা মালাই সর যেটাকে আমি যখনই চা বানাই বা ছেলের জন্য হাজবেন্ডের জন্য আমার জন্য দুধ গরম করি তখনই আমি যে সরটা আমার ওর থেকে বেরোই সেটা আমি সাত দিনের স্টোর করে রেখেছিলাম আমি এই টিফিন বক্সে এটা আমি আজকে তোমাকে ঘি বানিয়ে দেখাবো আর এই দেখো আমার এই যে ঘি এ দেখো তোমাদেরকে খুলেও দেখাচ্ছি পুরো আমার এই নতুন এটা করা নিউলি নতুন করা এই ঘি এ দেখো আমি এই কড়াই আমি কড়াই নিয়েছি কড়াইটা নিয়ে আমি কড়াইটাকে তোমাকে ভালোভাবে ধুতে হবে ফ্রেন্ডস কড়াইটা ভালোভাবে ধুতে হবে পরিষ্কার করে ধুতে হবে কড়াইটা তবে তুমি মানে কড়াইটা যদি তোমার পরিষ্কার না থাকে তাহলে অসুবিধে হবে আর ভালো করে শুকনো করে নিতে হবে আমি দেখো আমি গ্যাস অন করেছি আঁচ বাড়িয়ে আমি কড়াইটাকে শুকনো করে নেব। শুকনো করাই আছে এটা জাস্ট তোমাদের আমি ডেমো দিলাম আমার শুকনো করে রাখাই আছে কড়াইটা এবারে দেখো আমি এ দেখো ফ্রেন্ডস আমি আমার যে সাত দিনের স্টোর করে রাখা যে মালাই দুধের স্বর আমি এই শুকনো গরম করা সিম করা আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি সিম করে রেখেছি হুম আমি এটা ঢেলে দিলাম এবারে আমি আঁচটা বাড়িয়ে দেব এ দেখো আঁচ আমি বাড়িয়ে দিলাম এবারে এটা আমার ফুটবে বলকাবে এটা এটা আমি বলকাতে দেব মাঝে মাঝে তোমাকে এভাবে নাড়িয়ে যেতে হবে এ দেখো দেখতে পাচ্ছ কীরকম এ দেখো ঘিগুলো দেখো লাগছে আমার সাইডে সাইডে দেখো ঘিগুলো লাগছে দেখেছ তেলগুলো লাগছে এটাই আর ফ্রেন্ডস আরেকটা জিনিস যখন তুমি সর বা মালাই যখন তুলবে তার সঙ্গে যদি একটু দুধ তোমার উঠেও আসে তাতে কোনো প্রবলেম নেই সেটা কোনো খারাপ কিছু নয় ও যখন তুমি ওটা কড়াইয়ের মধ্যে দেবে ও যখন এই যে দেখো দুধটা দেখো আমার বল কাটছে এই জিনিসটা যখন হবে তখন ও আপনা আপনি ও ওটাকে টেনে নেবে তোমার ঘিটা ও ওর থেকে ঠিক ও বের করে নেবে এ দেখো দেখেছো দেখো এটা আমার বল কাচ্ছে এ দেখো এটা আমি এখন এক এক ফুট আমি দেব কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেবো মাঝে মাঝে আমি এভাবে নাড়বো আর কিছুক্ষণ ফুটবে আমার এটা তারপরে আমি আঁচটা সিম করব এখন আমার আঁচ দেখো বাড়ানোই আছে এ দেখো আমার আঁচ বাড়ানো আছে এটা কিচ্ছু না ফ্রেন্ডস কোনো এটা মানে খুব ডিফিকাল্ট প্রসেস কিচ্ছু নয় এটা এ দেখো আমার হয়ে গেছে এ দেখো আমি আঁচটা একটু কমিয়ে দিলাম একটু কমিয়ে দিলাম এই কম জাস্ট সামান্য একটু পুরো সিম করিনি এটা আমার থাকবে এ এটা হচ্ছে কিচ্ছু না জাস্ট তুমি যে সর বা মালাই যেটা তুমি স্টোর করে রাখবে তোমার এয়ার হ্যাঁ এয়ারটাইট কন্টেনার হওয়া দরকার যেন ওতে জল লেগে না থাকে শুকনো এয়ারটাইট কন্টেনার তুমি ওটাকে সাত দিন সাত দিন চার দিন পাঁচ দিন তোমার যদি খুব বেশি পরিমাণে মালাই তুমি স্টোর করেছো চার দিনে পাঁচ দিনে তোমার খুব বেশি হয়ে গেছে তুমি সঙ্গে সঙ্গে সেটা ঘি বানিয়ে নাও তুমি যে কড়াইয়ে তুমি হ্যাঁ এটা আমি এই কড়াই নিয়েছি স্টিলের তুমি নন স্টিকেও বানাতে পারো তোমার যে যে কড়াই তোমার বানাতে ইচ্ছে এমন কিছু নয় যে তোমাকে এই কড়াইতেই বানাতে হবে তুমি ননস্টিকের কড়াইতেও বানাতে পারো ওতেও খুব সুবিধা আমিও মাঝে মধ্যে আমার কাছে এখন এটা অ্যাভেলেবেল ছিল আমি এটা দিয়ে বানালাম ননস্টিকের কড়াইয়েও আমি অনেক সময় বানাই এ দেখো দেখেছো হলুদ হলুদ দেখতে পাচ্ছ এ দেখো এগুলো হচ্ছে ঘি এ দেখো হলুদ হলুদ উঠে আসছে কিচ্ছু না জাস্ট মাঝে মাঝে এটাকে নাড়াও এই যে মাঝে মাঝে নাড়াও এটা এভাবে এখন ফ্রেন্ডস অ্যাটলিস্ট টেন মিনিটস এই জিনিসটা আমার চলবে টেন মিনিটস ফিফটিন মিনিটস এই জিনিসটা আমার চলবে ও আস্তে আস্তে দুধটাকে টানবে আর যে সরের যে মালায়ের যে ঘিটা সেটা আস্তে আস্তে ও ছাড়বে যেরকম আমরা কড়াইয়ে যখন আমরা তরকারিতে মশলা কষাই তেল ছাড়তে থাকে সেভাবে ও ঘি ছাড়বে তো এটা এখন ফিফটিন টোয়েন্টি মিনিটসের প্রসেস তোমাকে আজটাকে কোনো সময় মিডিয়াম রাখতে হবে কোনো সময় সিম করে দিতে হবে এখন আমি দেখো মিডিয়ামে রেখেছি পুরোপুরি সিম নেই জাস্ট একটু মিডিয়াম আছে দেখো আমি তোমাদের বললাম যে টেন ফিফটিন মিনিটস পর দেখো তোমরা কিরকম দেখেছিলে আর এখন দেখো এর এর সিচুয়েশনটা দেখো দেখেছ কিরকম ভালো করে দেখো তোমরা দেখেছিলে কিরকম আর দেখো এখন কিভাবে আস্তে 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 দেখো ও নিজের ও দুধটাকে ও পুরো ফুটিয়ে ওটা করল আমি আঁচটাকে এখন একদম সিম করে দিয়েছি ফ্রেন্ডস আঁচ আমার একদম সিম আছে এখন এবারে জাস্ট একটু বাড়াচ্ছি একটু বাড়ালাম এবারে তোমাকে এটাকে নাড়তে হবে নাহলে কি ও তলা ধরে যাবে মাঝে মাঝে এটা তোমাকে এবারে নাড়তে হবে এ দেখো দেখো জিনিসটা হচ্ছে দেখো পুরো আমার দেখো এই খুন্তিতে ঘি লেগে যাচ্ছে দেখো তোমার দেখো গুলো বেরোচ্ছে দেখো ঘি ছাড়ছে দেখতে পাচ্ছ তোমরা খুব ভালো করে বুঝতে পারছ এখন এবারে ও ঘি ছাড়ছে সময় হয়ে এসেছে এবারে ও নিজের ও ঘি ছাড়ছে দেখো দেখেছো পুরো এবারে ঘি ও ছেড়ে দিয়েছে এবারে আস্তে আস্তে কি হবে এটা ও পুরো ঘি ছেড়ে দেবে এ দেখো দেখো আমার খুন্তিতে দেখো দেখছো দেখছো ঘি পড়ছে দেখছো দেখো দেখো পুরো পুরো আমার দেখো ঘি ঘি কিন্তু বেরিয়ে গেছে তোমরা লক্ষ্য করো ভালো করে দেখো পুরো আমার ঘি বেরিয়ে গেছে দেখো ফ্রেন্ডস পুরো ঘি বেরিয়ে গেছে দেখেছো আমি আঁচটা কমিয়ে দিলাম কিছুক্ষণ আঁচটা কমানো থাক ভালো করে কড়াইয়ের চারিপাশটা এই যে কড়াইয়ের চারিপাশটা ভালো করে আমি চেছে নেব ভালো করে চেছে নিয়ে আর একটু আঁচ বাড়াবো আঁচ আমার একদম সিমে আছে দেখো আমি কড়াইয়ের চারিপাশটা ভালোভাবে চেছে নিয়েছি দেখো চেছে নিয়েছি আমার ঘি পুরো ছেড়ে গেছে আর এর থেকে ঘি বেরোবে না যেটুকুনি ঘি বেরোনোর ও পুরো আমার সর মালায় ঘি বের করে দিয়েছে এবারে এই যে এ দেখো দেখতে পাচ্ছ কিরকম যেরকম দুধ ফেটে গেলে ছানার মতো হয় এই জিনিসটা দেখো ও পুরো তেল বের করে দিয়েছে ঘি পুরো বের করে দিয়েছে ও এবারে আমি কি করব আঁচটা একটু বাড়িয়ে দেব সামান্য একটু আঁচটা আমি বাড়িয়ে দেব যাতে এ দেখো আঁচটা বাড়িয়ে দিলাম এবারে আস্তে আস্তে ব্রাউন হবে এই ব্রাউনটা আমরা ফ্রেন্ডস আমরা আমার ছেলে খেতে খুব ভালোবাসে এটা আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে চিনি দিয়ে যে এই ঘিটা সেকে নেওয়ার পর যে ব্রাউন ব্রাউন যেটা থাকে চাঁচির মতো সেটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে আমি খেতে ভালোবাসি আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে সরি ফ্রেন্ডস দেখো দেখছো এ দেখো দেখো দুধ পুরো আমার দেখো পুরো ঘি বেরিয়ে গেছে এবারে এটাকে আমি একটু ব্রাউন করবো নাহলে কাঁচা গন্ধটা একটা থাকবে তাই একটু ব্রাউন করে নিচ্ছি আঁচটা আমার কমানো আছে আঁচটা কমিয়ে দিলাম আঁচটা বাড়ানো ছিল একটু মিডিয়াম ছিল বাড়ানো মানে মিডিয়াম আমি কমিয়ে দিলাম দেখো ফ্রেন্ডস আমি গ্যাস অফ করে দিয়েছি আমার দেখো এটা পুরো ব্রাউন হয়ে গেছে এ দেখো এ দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমার কালারটা পুরো ব্রাউন কালার হয়ে গেছে মানে এটা আর করার কিছু নেই এবারে জাস্ট একটু ঠান্ডা হবে সামান্য একটু ঠান্ডা হবে আমার ঘি যা বেরুনোর ঘি বেরিয়ে গেছে এবারে জাস্ট এটা একটু সামান্য ঠান্ডা হবে মিনিট পর আমি এটাকে দেখো আমার এখানে আমি দেখো আমি এখানে একটা ছাঁকনি রেখেছি তোমরা এরকম স্টিলের কিনতে পারো বাজারে এগুলো মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল তোমরা এটা কিনতে কিনে নিয়ে আসবে বা বাড়িতে থাকলে সবারকার বাড়িতেই থাকে এখন এই জিনিসটা দেখো একটা টিফিন কৌটো নিয়েছি আমি এই টিফিন কৌটো আর আমি এই এখানে দিলাম এবারে কি করব এই যে পুরো কড়াইয়ের যে ঘিটা উইথ চাঁচি আমি এতে ঢেলে দেব। এবারে যখন ঠান্ডা হবে কড়াইটা আমার তারপরে এতে কি হবে ও আস্তে আস্তে আমার যে ঘিটা ড্রেন হবে ড্রেন হবে আর ওপরে যেটা চাঁচিটা থেকে যাবে যেটা চিনি দিয়ে শুকনো হয়ে যাবে সেটা টেন মিনিটস ফিফটিন মিনিটস টোয়েন্টি মিনিটস পর যখন আমার পুরো ঘিটা ওর থেকে বেরিয়ে যাবে সেই প্রসেসটাও আমি তোমাকে দেখাবো সেটাও আমি তোমাকে দেখাবো এ দেখো ফ্রেন্ডস এ দেখো আমার ঘি পুরো রেডি আমি গ্যাস অফ করে দিয়েছি এবারে ভালো করে এটা চেঁচে ভালো করে জাস্ট একটু ঠান্ডা হলে ভালো করে এত সুন্দর গন্ধ আসছে ফ্রেন্ডস আমি তোমাদের কি বলবো তোমরা না বানালে বুঝতে পারবে না তোমরা বাড়িতে ট্রাই করে দেখো পুরো রান্নাঘর আমার গন্ধে মোমো করছে এত সুন্দর গন্ধ আসছে বাড়ির দেশি ঘি পিওর ঘি এর থেকে বড় কিছু আর হতে পারে না দেখো ফ্রেন্ডস আমার কড়াই একদম ক্লিয়ার তোমাদেরকে যেভাবে দেখলাম দেখালাম পুরো ক্লিয়ার হয়ে গেছে দেখো দেখলে তো আধ ঘন্টার মধ্যেই হয়ে যায় আধ ঘন্টার মতো সময় লাগে একটু আঁচটা ধিমি করে রাখতে হয় তারপরে আবার একটু মিডিয়াম রাখতে হয় একটু সেটা তোমার ওপর ডিপেন্ড করছে তুমি যদি পুরো আঁচটা ফুল করে রাখো তাহলে তো ও পুড়ে যাবে দেখো আমি ভালো করে চেছে নিয়েছি কড়াই তড়াই ভালো করে এগুলো তো একটুখানি কালো কালো হবেই হ্যাঁ ধুয়ে নিলে ঠিক হয়ে যাবে এবার দেখো এদিকে দেখো আমি ওই বড় ওটা রেখেছিলাম ওটাকে আমি সরিয়ে দিলাম ওদের একটু প্রবলেম হচ্ছিল কারণ আমার টিফিনের এটা মানে টিফিনটা তো ছোট মুখটা এই দেখো দেখেছো আমার চাচ্ছিটা এ দেখো বেরিয়েছে দেখো ঘি দেখো কতটা বেরিয়েছে দেখো দেখো ফ্রেন্ডস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো দেখেছ কতটা ঘি দেখো তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি ফ্রেন্ডস এই দেখো দেখো কতটা ঘি আমার বেরিয়েছে এটাই যেই ঠান্ডা হবে না ফ্রেন্ডস সেই জমে যাবে দেখো দেখেছো কতটা ঘি আমার বেরোলো তো মানে তুমি এভাবেই তুমি স্টোর করে রেখে তুমি এটাই আমি কি করব যখনই এটা ঠান্ডা হয়ে যাবে এখন গরম আছে আমি আমার এয়ারটাইট কন্টেনারে আমি এটা ঢেলে রাখবো যেরকম দেখলে জ্যামের কৌটোটা ওতে আমি ঘি ভরে রেখেছি ভাবে আমি এটা ঢেলে রাখব দেখেছো তোমরা এইভাবে নিজেরা বাড়িতে ঘি বানিয়ে তোমরা সেল করতেও পারো এটা বিজনেস পারপাসও ভালো তোমরা বিজনেসও করতে পারো বাড়িতে এভাবে ঘি তৈরি করে সেই ঘি বাজারে বিক্রি করে এর থেকে ভালো কিছু হয় না পিওর দেশি ঘি তোমরা বাজারে বিক্রি করতে পারো তোমরা এভাবে সেল বিজনেসও করতে পারো ফ্রেন্ডস তো আজ আমি তোমাদের দেখালাম কিভাবে ঘি বানাতে হয় তোমরা দেখলে ফ্রেন্ডস কিভাবে ঘি বানাতে হয় আজ আমি তোমাদের দেখালাম এটা আমার ফার্স্ট রান্নার ভিডিও ছিল ঘি বানানো দেখলে আমি কিভাবে কি প্রসেসে আমি তোমাদেরকে ফার্স্ট থেকে প্রথম থেকে যেভাবে বানাতে হয় পুরোটা আমি তোমাদের দেখালাম প্লিজ তোমরা আমার পাশে থেকো এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের নিজেদেরও ভালো লাগবে নিজের হাতে এই যে ঘিটা বানাবে তোমাদের নিজেদেরও ভালো লাগবে ফ্রেন্ডস আর আমার পাশে এভাবেই থেকো আমার এই রান্নাটিকে আমার লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো থ্যাংক ইউ